হ্যালো দর্শক, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত ওশন 8 সিনেমাটি। এই সিনেমায় আটজন মহিলা নিপুণ দক্ষতার সাথে কয়েকশো কোটি টাকার একটি হার চুরি করে। সিনেমাটির প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে উত্তেজনায় ভরপুর। আশা করছি আমার এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সিনেমার শুরুতেই আমরা ডেভি ওশনকে দেখতে পাই। তার প্যারোলে আজ মুক্তি পাওয়ার কথা, তাই তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ডেভিয়েশন সেখানে স্পিচ দেওয়ার সময় ইমোশনাল হয়ে পড়ে। সে বলে যে সে একজন খারাপ লোকের চক্করে পড়ে আজ এই জেলখানায় এসে পৌঁছেছে। সে আসলে একজন ভালো মানুষ হয়ে থাকতে চায় এবং নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে চায়, চাকরি করতে চায়, বিয়ে করতে চায়। এই কথা বলতে বলতে সে একদম ইমোশনাল হয়ে পড়ে। পাঁচ বছর পর ডেভিয়েশন জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়ে যায়। সে যখন বাইরে বেরিয়ে আসে তখন গার্ড তার স্পিচের প্রশংসা করতে থাকে। ডেভিয়েশন বলে, এই স্পিচ দেওয়ার জন্য আমার প্র্যাকটিস করার জন্য 5 বছর সময় হাতে ছিল, আর এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ডেভিয়েশন যখন বেরিয়ে গিয়েছিল তখন তার কাছে মাত্র $45 ছিল। সে সেই ডলার নিয়ে চলে যায় একটা শপিং মলে, আর শপিং মলে ঢুকেই ডেভি কিছু কসমেটিক্স পছন্দ করতে থাকে। কসমেটিক্সগুলো হাতে নিয়ে সে সেগুলো ট্যাগ ছুটিয়ে ফেলে এবং সেগুলো নিয়ে চলে যায় কাউন্টারে থাকা মহিলার কাছে এবং তাকে গিয়ে বলে যে এই কসমেটিক্সগুলো আমি গত সপ্তাহে নিয়েছিলাম আর এখন আমি এগুলো চেঞ্জ করতে চাই। আর সেটা শুনে মহিলা বলে, রিসিট দেখান ম্যাম। তখন ডেভি বলে যে আমার কাছে কোনো রিসিট নেই আর আমি এগুলো গত সপ্তাহে নিয়েছি, দেখুন একদম ইনটেকই রয়েছে। আর তাই শুনে মহিলা বলে যে আপনাকে তাহলে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আর সেই কথা শুনে ডেভি বলে যে আচ্ছা ঠিক আছে, এগুলো আমার চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে এগুলো আপনি আমাকে দিয়ে দিন। ডেভি তখন কাউন্টারে থাকা মহিলার কাছ থেকে একটা ব্যাগ চেয়ে নেয় আর মহিলা যত্ন করে সেই কসমেটিক্সগুলো একটা ব্যাগে ভরে ডেভিকে দিয়ে দেয়। আর খুব সহজেই ডেভি সেখান থেকে বেরিয়ে চলে আসে। সেখান থেকে বেরিয়ে ডেভি চলে আসে একটা হোটেলে, আর সেখানে ঢোকার সময় তার হাতে আমরা আরও অনেকগুলো ব্যাগ দেখতে পাই। ডেভি যখন হোটেলে ঢুকছিল তখন একজোড়া দম্পতি তাদের সময়ের আগেই তাদের রুমটি ছেড়ে দিচ্ছিল আর সেটাই ডেভি শুনতে পেয়ে যায়। আর তখন সেই মহিলা সেজে হোটেল ম্যানেজারের কাছে ফোন করে এবং বলে যে সেই রুমটা আমি এখনই ছাড়ছি না। ডেভি হোটেল ম্যানেজারকে আরও বলে যে রুমটা নোংরা হয়ে আছে, সেটা যেন পরিষ্কার করে দেওয়া হয়। আসলে ডেভির কাছে তো কোনো কী ছিল না, পরিষ্কার করার সময় যেন সে হোটেলে ঢুকে পড়তে পারে, সেই জন্যই সেই কথাটা সে বলেছিল। আর রুমে যাওয়ার পথে সে একটা কোট এবং একটা ব্যাগ তুলে নেয়। হোটেলে ঢুকে সে সেই দিন রাত্রে সেখানেই রয়ে যায় এবং সে রিল্যাক্স করতে থাকে। এরপর আমরা এই সিনেমার আরেকজন প্রধান ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল লু। সে ম্যাগাজিনে একটা বাইক দেখছিল কারণ তার বাইকের খুবই শখ। সে তার বাড়িতে একটা বার চালায়, সেখানে সে 2 নম্বরই করে, অর্থাৎ ভদকার সাথে সে পানি মিশিয়ে সেগুলো কাস্টমারের কাছে বিক্রি করে। এরপর আবার সিন চলে আসে ডেভির কাছে, সে একটা কবরের সামনে দাঁড়িয়েছিল আর সেটা হচ্ছে তার ভাইয়ের কবর, আর সেইখানে একটা বয়স্ক লোকের সাথে তার দেখা হয়। লোকটা তাকে বলে যে তোমার পাঠানোর প্ল্যানটা খুবই ভালো ছিল কিন্তু তুমি এই প্ল্যানটা থেকে সরে আসো কারণ তুমি ধরা পড়ে যেতে পারো। এখানে আমাদেরকে বলা হয় না যে ডেভি প্ল্যানটা কার কাছে পাঠিয়েছিল, কিন্তু ডেভি তার প্ল্যানের ওপরে খুবই আত্মবিশ্বাসী ছিল, সে জানতো এটা সফল হবে আর তাই সে প্ল্যানটা মতোই কাজ করতে চাইছিল। এরপর ডেভি লোকটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে লুয়ের কাছে। লুকে সে তার প্ল্যানের ব্যাপারে বলতে থাকে আর লুর জন্য সে একটা গিফট নিয়ে আসে, অবশ্যই সেটা চুরি করা ছিল। লু ছিল ডেভির খুব ভালো বন্ধু, সে যে প্ল্যানটা করছিল সেটার জন্য লুকে তার প্রয়োজন ছিল আর লু কোনো রকম কিছু না জেনেই সে ডেভিকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। ডেভি লুকে বলে যে আমরা একটা হার চুরি করব যেটার দাম $100 মিলিয়ন আর সেই হারটা মাটি থেকে প্রায় 50 ফিট নিচে একটা ভল্টের মধ্যে রাখা আছে। লু তখন বলে যে সেই হারটা আমরা কিভাবে বের করে নিয়ে আসব। ডেভি বলে যে সেই হারটাকে আমরা না, হারটাই আমাদের কাছে চলে আসবে। এরপর ডেভিকে লু তার বাড়িতে নিয়ে যায় এবং থাকার জন্য একটা রুম দেয়। এরপর ডেভিকে আমরা একটা পার্টিতে যেতে দেখি, সেখানে ক্লাউড নামের একজন ব্যক্তি ছিল। লোকটি একটা মেয়ের সাথে ফ্লার্ট করছিল আর তখনই সেখানে ডেভি চলে আসে। ডেভিকে দেখে ক্লাউড তার দিকে এগিয়ে যায়। আসলে লোকটি ছিল ডেভিয়েশনের এক্স বয়ফ্রেন্ড আর সেখানে ডেভি গিয়ে তার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। এক পর্যায়ে একটা ছুরির সাহায্যে ক্লাউডের শার্টের একটা বোতাম সে খুলে নেয় আর সেখান থেকে চলে আসে।
এই বোতামটা দিয়ে সে কী করে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তারপর ডেভি এবং লুকে আমরা একটা মিউজিয়ামের সামনে দেখতে পাই। লু ডেভিকে জিজ্ঞেস করে যে এই মিউজিয়ামে আমরা কী করব। ডেভি বলে তুমি অপেক্ষা করতে থাকো, তুমি ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে। সেই মিউজিয়ামে ছিল খুব কড়াকড়ি সিকিউরিটি, সিসি ক্যামেরা ছিল এবং প্রত্যেকটা ছবির সামনেই গার্ড ছিল। এরপর লু তাকে জিজ্ঞেস করে যে আমরা এখানে কী চুরি করব। ডেভ বলে এইখানে আসা একটা জিনিস আমরা চুরি করব। লু সব কিছু শুনে বলে যে এই কাজটা করার জন্য আমাদের অনেক বেশি লোকবল প্রয়োজন, কিন্তু ডেভ বলে যে আমাদের মাত্র 7 লোক এবং মাত্র $20,000 প্রয়োজন। লু এরও টাকার প্রয়োজন ছিল আর সে ডেভিয়েশনকে খুব ভালো মতো চিনত, আর তাই সে রাজি হয়ে যায়। এরপর আমরা সিনেমার আরেকজন মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ডেফিনি। ডেফিনি পেশায় একজন অ্যাক্ট্রেস। কিছুদিন পরে এই মিউজিয়ামে একটি অনুষ্ঠান হবে আর সেই অনুষ্ঠানের মেইন গেস্ট ছিল ডেফিনি। আর সেই উপলক্ষে এখানে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল। এক সাংবাদিক ডেফিনিকে প্রশ্ন করে যে সেই অনুষ্ঠানে আপনি কী ড্রেস পরবেন। ডেফিনি তখন আনসার দেয় যে আমার ড্রেস এখনও ডিজাইন করা হয়নি, আমি কোন ডিজাইনার দিয়ে সে ড্রেস ডিজাইন করব সেটাও আমি এখনও ডিসিশন নেইনি। সেই কনফারেন্সে আমরা লু এবং ডেভিকে দেখতে পাই। তারা ঠিক করে যে যেই ফ্যাশন ডিজাইনার দিয়ে ডেফিনি ড্রেস ডিজাইন করা হবে সেই ফ্যাশন ডিজাইনারকে তারা পাঠাবে। আর তারা খুঁজতে খুঁজতে একজন ফ্যাশন ডিজাইনারের খোঁজ পেয়ে যায় যে 90 অনেক নাম করা ডিজাইনার ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ, তার ফ্যাশন হাউসের অবস্থা খুবই খারাপ চলছে এবং সে খুব দেনায় পড়েছে। ডেভি এবং লু তার সাথে দেখা করতে যায়। আর আমরা সিনেমার আরেকজন মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম রোজ। রোজকেও তারা তাদের প্ল্যানে সামিল করে এবং তাকে বলে যে ডেফিনির জন্য খুব সুন্দর একটা ড্রেস ডিজাইন করতে হবে। সব কিছু শুনে রোজও রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। লু এবং ডেভি রোজের কাছে পুরো প্ল্যানটা খুলে বলে। তারা প্রথমে সেই হীরের হারটা দেখায়। সেই হীরের হারটা ছিল একজন রয়্যাল লেডির, বর্তমানে সেটা কার্টার কোম্পানির কাছে আছে এবং সেই কোম্পানি এই হারটা মাটির নিচে একটা ভল্টের মধ্যে রেখে দিয়েছে। আর এই প্ল্যানে রোজের কাজ হচ্ছে ডেভিনির জন্য একটা ড্রেস ডিজাইন করা এবং সেই ড্রেসের সাথে এই হারটা পরলে অনেক বেশি মানাবে, অর্থাৎ ডেভিনিকে রাজি করানো সেই হারটা পরার জন্য। আর এটা করা খুব বেশি কঠিন ছিল না, কারণ মিউজিয়ামে যে পার্টিটা হচ্ছিল সেটার থিম ছিল রয়্যাল, অর্থাৎ রাজকীয় জিনিসপত্রের উপর। এরপর সিন চলে যায় একটা জুয়েলারি শপে আর এইখানে আমরা আরেকজন মেইন ক্যারেক্টার দেখতে পাই যার নাম অনিতা। সে একটা জুয়েলারি শপে কাজ করত। ডেভি তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে তো কত দ্রুত তুমি একটা জুয়েলারিকে ভেঙে টুকরো করতে পারো। অনিতা প্রথমে বলে যে 5-6 লাগবে, কিন্তু ডেভি বলে যে এত দেরি করলে হবে না। তখন অনিতা বলে যে আমি চাইলে আরও দ্রুত করতে পারবো, আর তাই ডেভি অনিতাকে তাদের প্ল্যানে সামিল করে নেয়। এরপর ডেভি বাসায় ফিরে এসে আরেকজন মহিলাকে দেখতে পায়, এই সিনেমার আরেকজন মেইন ক্যারেক্টার। লু বলে যে সে খুব ভালো হ্যাকার, যে কোনো জায়গার কম্পিউটার সে হ্যাক করতে পারে। ডেভি তার নাম জিজ্ঞেস করলে সে বলে 9 বল। প্রথমে ডেভির তেমন পছন্দ হয় না ওকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটি সেখানে থাকা সব কম্পিউটারকে হ্যাক করে ফেলে। এরপর ডেভি রাজি হয়ে যায় তাকে তাদের প্ল্যানে সামিল করার জন্য। ডেভি আর লু রোজকে নিয়ে যায় একজনের সাথে দেখা করানোর জন্য, আর আমরা জানতে পারি যে সে যার সাথে দেখা করতে গিয়েছে সে হচ্ছে ডেফিনির কাজিন। ডেফিনি ডেফিনির কাজিনের প্রতি খুব জেলাস ছিল, আর সেই সুযোগটা নেওয়ার জন্যই ডেভি এবং লু রোজের সাথে তার দেখা করায়। আর যখন তারা দেখা করছিল তখন তাদের বেশ কয়েকটা ছবি তারা তুলে নেয় এবং একটা ছবি তারা পেপারে ছেপে দেয় যে রোজ সেই মেয়েটির ড্রেস ডিজাইন করছে, আর সেটা দেখে ডেফিনি খুব জেলাস হয়ে যায় এবং ঠিক তখনই সে রোজের সাথে দেখা করতে যায়। রোজ যখন আসে তখন লু এবং ডেভি তাকে শিখিয়ে দেয় যে তুমি ডেফিনিকে বেশি পাত্তা দেবে না, আর রোজ ডেফিনিকে বেশি পাত্তা দেয় না। এতে করে ডেফিনি আরও বেশি রেগে যায় এবং সে রোজকে তার ড্রেস ডিজাইন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেয়। এরপর ডেভি এবং লু একজন পকেটমারকে খুঁজে পায়, তার নাম ছিল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বিভিন্ন রকম শো দেখাতো রাস্তার ধারে আর সুযোগ মতো মানুষের পকেট মারত। ডেভি এবং লু কনস্ট্যান্টকেও তাদের দলে নেওয়ার কথা বলে। কনস্ট্যান্ট একজন ছিচকে পকেট মার ছিল, সে রাজি হয়ে যায়। যেহেতু তার পেশা চুরি করা তাই সে খুব সহজেই রাজি হয়ে যায়। চুরিটা করার জন্য আরেকজন সদস্যের প্রয়োজন ছিল। লু তাকে একজন ছেলে মানুষ নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু ডেভি বলে যে তার পরিচিত একজন আছে, তার নাম টেমি। আর আমরা টেমি এখন চুরি ছেড়ে দিয়েছে, সে তার বাচ্চাদের নিয়ে এবং স্বামীকে নিয়ে সংসার করছে। আর ঠিক তখনই ডেভির ফোন আসে টেমির কাছে। ডেভি টেমির সাথে দেখা করতে চায়।
টেমি বলে যে আমি চুরি ছেড়ে দিয়েছি, কিন্তু ডেভি তার গ্যারেজে সেই সব চুরাই মাল দেখিয়ে বলে যে তুমি এখনও রিটায়ারমেন্টে যাওনি, তুমি আমাদেরকে সাহায্য করো। টেমি রাজি না হলে ডেভি তাকে চুরি করা টাকার অ্যামাউন্টটা বলে যে তার ভাগে সে কত টাকা পাবে, আর সেটা শুনে সাথে সাথেই টেমি রাজি হয়ে যায়। এরপর সব সদস্যরা ডেভির বাড়ি চলে আসে, আর সেইখানে সেই মিউজিয়ামের একটা মডেল তৈরি করা ছিল। ডেভি তাদের বলে যে সেদিন যে অনুষ্ঠানটা মিউজিয়ামে হবে সেইখানে অনেক পুরনো এবং অ্যান্টিক জুয়েলারিও থাকবে, তবে আমরা সেগুলো চুরি করব না, আমরা শুধু এই হারটা চুরি করব। আর এই হারটা থাকবে সেদিনের অনুষ্ঠানের হোস্ট ডেফিনির গলায়। হারটা চুরি করে আমরা বিক্রি করে দেব, আর এক একজনের ভাগে পড়বে $16,000,000,000 করে। এরপর টেমি ডেভির কাছে একটা মেশিন নিয়ে আসে আর বলে যে এই মেশিন দিয়ে খুব সহজেই সেই হারটা কপি করা যাবে। এরপর ডেভিকে টেমি একটা চশমা দেয় আর দিয়ে বলে যে এটা দিয়ে সেই হারটা স্ক্যান করতে হবে, স্ক্যান করার পর সেই ছবিটা এই মেশিনে দিলেই খুব সহজেই কাঁচের একটা নকল হার তৈরি করা যাবে। অনিতা এবং রোজ চলে আসে সেই ডায়মন্ড কোম্পানির কাছে আর তারা ডায়মন্ডের নেকলেস দেখতে চায়, কিন্তু সেই স্পেশাল হারটা তাদেরকে দেখানো হচ্ছিল না কারণ সেটা ছিল খুবই দামি। তখন সেই কোম্পানির মালিকের সাথে তারা দেখা করে এবং বলে যে সেই হারটা আপনাদের এই প্রদর্শনীতে দেখানো উচিত কারণ অনেক দিন ধরেই সেটা মাটির নিচে পড়ে আছে আর সেই হারটার কথা অনেকেই জানে না। অর্থাৎ রোজ এবং অনিতা সেই লোকটাকে কনভিন্স করে ফেলে সেই হারটা মাটির নিচের ভল্ট থেকে তুলে নিয়ে আসার জন্য। একসময় কার্টার কোম্পানির মালিক রাজি হয়ে যায় এবং রোজ এবং অনিতাকে নিয়ে যায় সেই মাটির নিচে ভল্টের কাছে এবং হারটা তাদেরকে দেখায়। হারটা দেখেই রোজ সেটা স্ক্যান করার জন্য সেই চশমাটা পরে নেয়, কিন্তু ভল্টটা যেহেতু মাটির অনেক গভীরে ছিল তাই সেখানে চশমাটা সিগন্যাল পাচ্ছিল না, তখন তারা কী করবে বুঝতে পারছিল না। একসময় অনিতা বুদ্ধি করে বলে যে আমরা এই হারটা রোদের আলোয় দেখতে চাই। গার্ডরা কোনো রকম সন্দেহ না করেই সেই হারটা নিয়ে উপরে চলে আসে আর সেখানে খুব সহজেই রোজ সেটা স্ক্যান করে ফেলে। পুরোপুরি স্ক্যান হয়ে যাওয়ার পর সেই ছবিটা চলে যায় ডেভিদের কাছে আর ডেভিরা সেই মেশিনের সাহায্যে খুব সহজেই সেই হারটার একটা নকল তৈরি করে ফেলে, যেটা দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে সেটা নকল। এরপর আমরা ডেভি এবং টেমিকে সেই মিউজিয়ামে দেখতে পাই, তারা বিভিন্ন প্রয়োজনে সেখানে যাচ্ছিল এবং গার্ডের সাথে পরিচিত হচ্ছিল। তারপর সিনে আমরা দেখতে পাই কনস্ট্যান্টকে, সে সেই মিউজিয়ামের গার্ডদের থেকে একটা আইডি কার্ড চুরি করে নাইন বলকে দিয়ে দেয় আর নাইন বল একজন ক্লিনার সেজে খুব সহজেই মিউজিয়ামের ভিতর ঢুকে যায়। সেখানে তখন সেদিনকার অনুষ্ঠানের সিকিউরিটি নিয়ে একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে একটা ক্যামেরা ফিট করে দেয় নাইন বল যাতে করে সেখানে কী হচ্ছে কী ডিসিশন হচ্ছে তারা বাইরে থেকে শুনতে পায়। এরপর তারা সবাই আবার ডেভির বাসায় একত্রিত হয়। নতুন করে সিকিউরিটি সিস্টেম আপডেট করার আগেই তারা কী করবে সেই ব্যাপারে তারা আলোচনা করে। তারা দেখতে পায় সেই মিউজিয়ামের প্রত্যেকটা জায়গাতেই ক্যামেরা লাগানো আছে শুধুমাত্র বাথরুমগুলো ছাড়া, তাই চুরিটা যদি করতে হয় তাহলে সেটা বাথরুমেই করতে হবে। প্ল্যান অনুযায়ী নাইন বলকে আমরা দেখতে পাই সেই মিউজিয়ামের সিকিউরিটির প্রধান যিনি তার সম্পর্কে কম্পিউটারে খোঁজাখুঁজি করতে, আর সেখান থেকেই নাইন বল জানতে পারে যে সে একজন ডগ লাভার আর তাই সে একটা ফেক অ্যাকাউন্ট খোলে এবং সেখানে কিছু ডগের ছবি দিয়ে সেই লোকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। যেহেতু সিকিউরিটি গার্ডের প্রধান খুবই ডগ লাভার ছিল তাই সে খুব সহজে সেটা অ্যাকসেপ্ট করে নেয় আর সেটা অ্যাকসেপ্ট করার সাথে সাথেই নাইন বল তার কম্পিউটারটা হ্যাক করে নেয়। এবং রাতে যখন সিকিউরিটি গার্ড তার বাড়ি চলে যায় তখন আমরা দেখতে পাই নাইন বল তার কম্পিউটারটা ঘাটাঘাটি করছে এবং সকল প্রকার সিকিউরিটি সম্পর্কে তথ্য বের করে নিচ্ছে। এরপর টেমি একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যায় আর আমরা জানতে পারি এই কোম্পানিটা সেই কোম্পানি যারা সেদিনকার প্রোগ্রামটা পুরোপুরি আয়োজন করছে আর টেমি ছিল ওভার কোয়ালিফাইড তাই খুব সহজেই তার চাকরিটা হয়ে যায়। টেমি যখন ফিরে আসছিল তখন সে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পায় আর সেটার একটা ছবি তুলে নেয় গ্লাসের সাহায্যে। এরপর তারা আবার চলে আসে ডেভির সেই মিটিং রুমে আর তারা সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোভাবে দেখতে থাকে আর তারা দেখতে পায় যে ডেফিনির পাশের চেয়ারটা খালি, অর্থাৎ এইখানে কে বসবে এখনও সেটা ডিসিশন হয়নি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে টেমি একজনের নাম সাজেস্ট করে দেয়। মিউজিয়ামের প্রোগ্রামটা হওয়ার আগে সেখানকার গেস্টদেরকে নিয়ে একটা ডিনার পার্টি হচ্ছিল আর আমরা সেখানে দেখতে পাই যে সেই সাজেস্ট করা লোকটা আর কেউ নয়, সে ছিল ক্লাউড, অর্থাৎ ডেভির এক্স বয়ফ্রেন্ড। আর সেই ডিনার পার্টির সুবাদে ক্লাউডের সাথে ডেফিনির খুব ভালো ঘনিষ্ঠতা হতেও দেখা যায়। এরপর টেমি যখন ডেভিকে জিজ্ঞেস করে যে তুমি ক্লাউডের নামটাই কেন সাজেস্ট করলে, তখন ডেভি টেমিকে তার পুরনো ঘটনা খুলে বলে। ক্লাউড একসময় তার বয়ফ্রেন্ড ছিল, একটা আর্ট গ্যালারিতে তাদের পরিচয় হয়েছিল।
এরপর ডেভি ক্লাউডার হয়ে কাজ করা শুরু করে। সে বায়ার সেজে সেই আর্ট গ্যালারিতে যেত এবং ছবির দাম বাড়িয়ে দিত, যাতে করে অন্য কাস্টমার সেই ছবিটা আরও বেশি দামে কিনে নিয়ে যেত। একসাথে কাজ করতে করতে ক্লাউডের সাথে সে ঘনিষ্ঠ হয়ে পড়ে, একসময় তারা সম্পর্কে জড়িয়ে যায়। এর কিছুদিন পর ডেভি এবং ক্লাউড যায় একটা ছবি বিক্রি করতে। ডেভি জানতো না সেই ছবিটা চোরাই ছিল, আর সেখানে পুলিশ এসে ডেভি এবং ক্লাউডকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ক্লাউড চালাকি করে ছবি সম্পর্কিত সব কাগজপত্রে ডেভির সিগনেচার নিয়ে রেখেছিল, তাই পুলিশ তাকেই সন্দেহ করে এবং ক্লাউড ডেভির বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিল, আর এতে করে ডেভির 5 বছরের জেল হয়ে যায়। আর এইভাবেই ক্লাউড তাকে ফাঁসিয়েছিল, তাই ডেভি এখন প্রতিশোধ নিতে চায়। ক্লাউডের নামটা সে সাজেস্ট করেছে, কিন্তু লু ক্লাউডের নামটা দেখেই সব বুঝতে পেরে যায়, তাই সে ডেভির সাথে যায় কথা বলতে। কিন্তু ডেভি তাকে আশ্বস্ত করে যে ক্লাউডের জন্য তাদের প্ল্যানের কোনো রকম সমস্যা হবে না, তাই লু তার সাথে একমত হয়ে যায়। এরপর ডেভিকে আমরা দেখতে পাই সেই মিউজিয়ামের করিডরে। মিউজিয়ামের বাথরুমে 9 বল একটা ব্ল্যাক হোল তৈরি করেছিল, অর্থাৎ কিছুটা জায়গা সে ক্যামেরার বাইরে রেখেছিল, আর সেটা চেক করার জন্যই ডেভি সেখানে যায়। ডেভি চেক করে দেখতে পায় যে 12 ফিটের মতো একটা জায়গা ক্যামেরার আওতার বাইরে ছিল, আর এখানেই তারা চুরিটা করবে। আর অন্যদিকে টেমি তার বসকে কনভিন্স করতে থাকে যে এই ক্যাটারারটা ভালো নয়, একে চেঞ্জ করা প্রয়োজন, তার পরিচিত একজন আছে তাকে এই দায়িত্বটা দিলে ভালো হয়। আর অন্যদিকে আমরা লুকে দেখতে পাই একটা খেলনা কিনছে। তারপর সেই হিরের হারটা নিয়ে আসা হয় ডেফিনির কাছে, কড়া নিরাপত্তার মাধ্যমে সেটা নিয়ে আসা হয়, আর হারটা এতটাই সুন্দর ছিল যে ডেফিনি সেটার দিকে তাকিয়েছিল, সেখান থেকে চোখ সরাতে পারছিল না। এরপর সে হারটা পরে নেয়, হারটা খুবই সুন্দর ছিল আর সেটা ডেফিনির খুবই পছন্দ হয়ে যায়। কিন্তু সেটা খুলতে পারে না, কারণ সেই হারটা খোলার জন্য একটা বিশেষ চাবি ছিল, আর সেটা দেখে রোজ একদম হয়রান হয়ে যায়। সিকিউরিটি গার্ডকে সে বলে যে হারটা আবার ডেফিনিকে পরিয়ে দেওয়ার জন্য, আর যখন সেটা পরিয়ে দেওয়া হয় এবং আবার খুলে নেওয়া হয়, সেই পুরো ঘটনাটা সে মোবাইলের মাধ্যমে ভিডিও করে ফেলে, আর সেটা সে ডেভির কাছে পাঠিয়ে দেয়। সেখানে থাকা প্রত্যেকেই টেনশনে পড়ে যায়, কিন্তু 9 বল তার বোনকে ফোন করে এবং ভিডিওটা পাঠিয়ে দেয় এবং জিজ্ঞেস করে যে এই তালার চাবিটা কি তুমি তৈরি করতে পারবে। তার বোন বলে হ্যাঁ পারবে। তারপর সেই বিশেষ দিনটা চলে আসে, আর আমরা মিউজিয়ামের বাইরে একটা ভ্যান দেখতে পাই, ভ্যানের মধ্যেই তারা সবাই অপেক্ষা করছিল, আর 9 বলের বোন সেই বিশেষ চাবিটা তৈরি করে তার কাছে দিয়ে দেয়। আর আমরা মিউজিয়ামের ভিতরে ডেফিনিকে দেখতে পাই রোজের সাথে। রোজের ডিজাইন করা ড্রেস এবং সেই হার পরে সে একদম ঝলমল করছিল এবং প্রত্যেক সাংবাদিক তাকেই কভার করছিল। সেই প্রোগ্রামে হলিউডের আরও অনেক সেলিব্রিটিরাই এসেছিল। আমরা 9 বলকে দেখতে পাই সে সব ক্যামেরাগুলো কভার করছিল, আর ডেভিকে দেখতে পাই সেও গেস্টের ছদ্মবেশে সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে। ডেফিনির গলার হার ছাড়াও আরও দামি দামি হীরের হার সেই অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। ক্লাউড এবং ডেফিনিকে আমরা দেখতে পাই ডিনার করতে এসেছে, আর পেছনেই আমরা কনস্ট্যান্টকে দেখতে পাই ওয়েটার রূপে, আর লু হাজির হয়েছিল শেফ হিসেবে, অর্থাৎ প্রত্যেকে বিভিন্ন রূপ ধরে সেই অনুষ্ঠানে ঢুকে পড়েছিল। লু ডেফিনির সুপের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, আর সেই স্যুপটা পেয়েই ডেফিনি সমানে খাওয়া শুরু করে দেয়, কারণ অনুষ্ঠানের টেনশনে সে এতদিন ভালো মতো খেতে পারছিল না। সে সম্পূর্ণ স্যুপটা এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে ফেলে। ডেফিনির স্যুপ খাওয়া শেষ হওয়ার মাত্রই টেমি ডেভিকে জানিয়ে দেয়, আর সবাই মিলে তাদের কাজ শুরু করে দেয়। কনস্ট্যান্ট চলে যায় লেডিস ওয়াশরুমে, গিয়ে টয়লেটের সবগুলো দরজা ভেতর থেকে লক করে দেয়। আর ডেফিনিকে আমরা দেখতে পাই স্যুপটা খাওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়ে, তার বমি বমি ভাব হতে থাকে, আর সে দৌড়ে চলে যায় টয়লেটের দিকে, আর তার পেছনে পেছনে ডেফিও সেখানে চলে আসে। শিশু দেখে যে সবগুলো দরজাই বন্ধ, একটা দরজা শুধু খোলা, আর সেখানেই সে বমি করতে থাকে। গার্ডরা ঢুকতে চাইলে ডেভি তাদেরকে বাধা দেয়। ডেফিনি যখন বমি করছিল তখন কনস্ট্যান্ট এসে তাকে ধরে, তাকে সাহায্য করার ছুতোয় সে সেই চাবিটা দিয়ে তার গলার হারটা খুলে নেয়। আর ঠিক তখনই টেমি একজন ওয়েটারকে পাঠায় ময়লা বাসন নিয়ে কিচেনের দিকে। ওয়েটারকে পাঠিয়ে দিয়েই সেটা সে ডেভিকে জানিয়ে দেয়। ডেভি ওয়েটারকে ধাক্কা দিয়ে সেই ব্লাইন্ড স্পট, অর্থাৎ যেটুকু জায়গা ক্যামেরার আড়ালে ছিল, সেখানে পাঠিয়ে দেয়, আর সেখানে কনস্ট্যান্ট সেই হারটা সেই ময়লা বাসনের মধ্যে ঢুকিয়ে দেয়। ওয়েটারটা সেই হার সহ চলে যায় কিচেনের দিকে, কিন্তু কিচেনের কাছে গিয়ে সে অন্য একজনের সাথে কথা বলতে থাকে। তখন টেমিকে জানায় যে এখনও সে হারটা হাতে পায়নি,
আর টেমি দ্রুত গিয়ে সেই ওয়েটারকে ধমক লাগায়, আর ওয়েটার নিয়ে সেই বাসনকোসন দিয়ে দেয় অনিতার কাছে। অনিতা সাথে সাথেই সেই হারটা নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলে এবং সে চলে যায় ওয়াশরুমে, আর সেইখানে সে সেই হারটা খুলতে থাকে। আগে থেকেই সেখানে কিছু যন্ত্রপাতি রেখে দিয়েছিল তারা। ডেফিনি যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন গার্ডরা দেখতে পায় তার গলায় হারটা নেই, আর সেটা দেখে তারা দ্রুত ওয়াশরুমে যেয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেখানেও তারা হারটা পায় না। আর তাই তারা মেইন ডোর বন্ধ করে দেয় সবাইকে সার্চ করবে বলে। প্রথমে ডেফিনিকে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে, এরপর তারা সেই অনুষ্ঠানে থাকা কর্মচারীদেরকে সার্চ করতে থাকে। তাদের কাছে যখন কিছুই পায় না তখন তারা ঠিক করে যে সেখানে থাকা গেস্টদেরকে সার্চ করা হবে। গার্ডরা খুঁজতে খুঁজতে একসময় একটা গার্ড কিচেনে চলে আসে এবং সে অনিতা যে ওয়াশরুমে বসে হারটা খুলছিল সেদিকে যেতে থাকে। বাইরে থেকে নাইন বল সেটা দেখে ডেভিকে জানিয়ে দেয়, আর ডেভি দ্রুত টেমিকে ফোন করে আর বলে যে তুমি তোমার পরবর্তী কাজ শুরু করতে পারো। টেমি তার পায়ের সাথে বেঁধে রাখা নকল হীরের হারটা বের করে নেয় এবং পানির মধ্যে ডুবিয়ে বলে যে আমি পেয়েছি হারটা, আর সাথে সাথে সব গার্ড সেদিকে চলে আসে। টেমি বলে যে মনে হয় ডেফিনি যখন দ্রুত ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখনই সেটা খুলে পানিতে পড়ে যায়। গার্ডরা সব গার্ডদেরকে সেটা জানিয়ে দেয় এবং তারা সবাই আবার অনুষ্ঠানে চলে আসে। আমরা ওয়াশরুমের সামনে কনস্ট্যান্টকেও দেখতে পাই, সে বেরিয়ে অনিতার কাছে চলে আসে আর অনিতা সেই হারের টুকরোগুলো কনস্ট্যান্টের পকেটে দিয়ে দেয়। আমরা দেখতে পাই নাইন বলও সেজেগুজে সেই প্রোগ্রামে চলে এসেছে, আর কনস্ট্যান্ট তার পকেটে থাকা টুকরোগুলো বিভিন্ন ছুতোয় সবার কাছে একটা একটা করে দিয়ে দেয়। ডেবি ধাক্কা লাগার ভান করে ক্লাউডের পকেটেও একটা টুকরো দিয়ে দেয়। আর যখন প্রোগ্রাম থেকে সবাই বেরিয়ে আসছিল আমরা দেখতে পাই সবার কাছে একটা করে হীরের গয়না। কনস্ট্যান্টের হাতে ব্রেসলেট, টেমির কানে দুল, রোজের গলায় হার, এইভাবে তারা প্রত্যেকে একটা করে হীরের হার পরে খুব সহজেই সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসে, অর্থাৎ খুব সফলভাবেই তারা চুরিটা করে ফেলে। এরপর যখন সেই হারটা আবার ভল্টে নিয়ে আসে এবং ম্যানেজার যখন সেটা পরীক্ষা করে এবং অবাক হয়ে লক্ষ্য করে যে সেই হারটা নকল, এরপর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একজন ডিটেকটিভকে পাঠানো হয় সেই হার চুরির ব্যাপারে খোঁজখবর করার জন্য। ডিটেকটিভ সেই গার্ডদেরকে জিজ্ঞাসাবাদ করে, গার্ডরা বলে শুধুমাত্র ওয়াশরুমে থাকার সময় সেই হারটা আমাদের চোখের আড়ালে ছিল। এরপর ডিটেকটিভ খোঁজাখুঁজি শুরু করে এবং ডেভিকে সে দেখে চিনে ফেলে এবং সেই ব্লাইন্ড স্পটের ব্যাপারেও সে বুঝে ফেলে। সে সেখানে থাকা ওয়েটারকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে বুঝতে পারে যে ওয়েটার এগুলোর কিছুই জানে না। এরপর ডিটেকটিভ ডেভিনির সাথেও দেখা করে। এরপর আমরা সবাইকে ডেভির বাসায় দেখতে পাই। এখানে আরেকটা জিনিস রিভিল হয়, এই গ্রুপের অষ্টম সদস্যকে আমরা দেখতে পারি আর সেটা আর কেউ নয় ডেভিনি। ডেভি এবং লু সব ঘটনা খুলে বলে। যখন চুরির প্ল্যানটা হচ্ছিল তখনই ডেভিনি টের পেয়ে যায়, কারণ ডেভিনি বোকা ছিল না, সে দেখে ফেলেছিল রোজ তার হারটার ছবি তুলছে এবং যখন লক খুলছিল তখনও যে ভিডিও করছিল এগুলো সবই ডেভিনি দেখে ফেলে। এমনকি কনস্ট্যান্টকে সে সাহায্য করে সেই হারটা খুলে দেওয়ার জন্য। আর তাই ডেভি এবং লু ডেভিনিকেও তাদের গ্রুপে নিয়ে নেয়। এরপর ডেভি এবং টেমি মিলে তিনজন মহিলাকে সিলেক্ট করে, বৃদ্ধ মহিলাকে, তাদের কাছে সেই হারের টুকরোগুলো দেয় এবং তারা বিভিন্ন দোকানে গিয়ে সেগুলো সেল করে দেয়। আর আমরা দেখতে পাই ডিটেকটিভ ক্লাউডের কাছেও গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু ক্লাউড বলে সে কিছুই জানে না। এরপর সেই ডিটেকটিভ চলে আসে ডেভির কাছে, আর ডিটেকটিভ বুঝতে পারে যে এই চুরির পিছনে ডেভির হাত আছে, কিন্তু ডেভি সেটা কিছুতেই স্বীকার করে না। সে বলে ক্লাউডের কাছে যাও, তার কাছে কিছু না কিছু পাবে। এরপর ডিটেকটিভ বলে তুমি যদি ক্লাউডের কাছে থাকা সেই হীরের হারের কোনো প্রমাণ আমার কাছে দিতে পারো তাহলে আমি ক্লাউডকে গ্রেফতার করে নেব আর তোমাকে ছেড়ে দেব। ডেভি ডেফিনিকে ক্লাউডের কাছে পাঠায় তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য, আর ডেফিনি সেখানে ক্লাউডের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে ফেলে। তারপর সে চলে যায় ক্লাউডের ওয়ার্ড্রোবে, আর সেদিনে যে সেই স্যুটটা পরেছিল তার ভেতর থেকে খুব সহজেই সেই হারের টুকরোটা পেয়ে যায়, আর সেটার ছবি তুলে ডেভির কাছে পাঠিয়ে দেয়, আর ডেভি সেই ছবিটা পাঠিয়ে দেয় সেই ডিটেকটিভের কাছে। এবার ডিটেকটিভের কাছে ক্লাউডের বিরুদ্ধে প্রমাণও ছিল। তাছাড়া সেই তিনজন মহিলা যারা গয়নাটা সেল করেছিল তারা ডেভির কথা মতো একটা বড় অ্যামাউন্ট ক্লাউডের অ্যাকাউন্টেও পাঠিয়ে দিয়েছিল। তাই ক্লাউডকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, তার বাঁচা প্রায় অসম্ভব ছিল।
আর আমরা অন্যদিকে দেখতে পাই লু এবং ডেভি, ওরা সবাই মিলে সেলিব্রেট করছে। ডেভিনি বলে যে আমাদের কাছে সব খরচ করার পর 85 মিলিয়ন ডলার আছে, তাহলে আমরা কিভাবে এক একজন 16 মিলিয়ন করে পাবো। আর তখন ডেভি আসল ঘটনাটা রিভিল করে। যখন ডেভিনির গলার হারটা চুরি হয়ে যায় এবং সেখানে থাকা গার্ডরা সবাই বিজি হয়ে যায় সেখানের গেস্ট এবং এমপ্লয়ীদের চেক করতে, আর এই সুযোগে লু এবং তার সঙ্গী মিলে সেই মিউজিয়ামে থাকা প্রত্যেকটা গয়না চুরি করে নেয়। আর সেই জন্য তারা প্রথমেই ক্যামেরার সামনে একটা মোবাইল বসিয়ে দেয় যাতে করে ক্যামেরাতে কোনো কিছু রেকর্ড না হয়। এবং লুর সাথে যে সঙ্গী ছিল সে খুবই ফ্লেক্সিবল ছিল, যে উপর থেকে একটা তারের মাধ্যমে নেমে লেজার রশ্মিগুলো ফাঁকি দিয়ে সেখানে থাকা গয়নাগুলো চুরি করে একটা খেলনার মাধ্যমে এর কাছে সেগুলো পাঠিয়ে দেয়। আমরা এই খেলনাটা লুকে প্রথমেই কিনতে দেখেছিলাম, এবং গার্ডরা যেন ভেতরে এসে দেখে না ফেলে সেজন্য ডেভি তাদেরকে ব্যস্ত রাখে। লু এবং তার সঙ্গী মিলে আগে থেকে তৈরি করা গয়নাগুলো সেখানে সাজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর গার্ডরা একদমই টের পায় না। আর গয়নাগুলো খুব সহজেই লু একটা ট্রলির মাধ্যমে বাইরে নিয়ে চলে আসে, আর ফুড ভ্যানের মাধ্যমে সেটা গেটের বাইরে পাঠিয়ে দেয়। অনিতা তাকে সাহায্য করে। ডেভি বলে যে এইখানে যে গয়নাগুলো আছে সেগুলো বিক্রি করলে এক একজনের ভাগে প্রায় 35 মিলিয়ন ডলার করে পড়বে, আর সেটা শুনে সেখানে থাকা সবাই যেমন অবাক হয়ে যায় তেমনি খুশি হয়ে যায়। সিনেমার শেষে আমাদেরকে দেখানো হয় প্রত্যেকেই তাদের পছন্দের কাজগুলো করছে। অনিতা একটা লোকের সাথে ডেট করছে, রোজ নিজের স্টোর খুলেছে, টেমি এবং নাইন বল বিজনেস শুরু করেছে, কনস্ট্যান্ট তার ইউটিউব চ্যানেল খুলেছে, ডেফিনি ডিরেক্টর হিসেবে কাজ করছে, এবং লু তার প্রিয় বাইক নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছে। আর ডেভিকে দেখতে পাই তার ভাইয়ের কবরের পাশে বসে শ্যাম্পেন খাচ্ছে। আর এইভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়।